নমস্কার দর্শক বন্ধুরা ওপেন টেক টিউ চ্যানেলে আপনাদেরকে স্বাগত শিখুন বাংলাতে খুব সহজে নতুন দর্শক বন্ধুদেরকে বলে রাখি যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয় তাহলে এই ধরনের আরও টিউটোরিয়াল ভিডিওস পেতে হলে এই চ্যানেলটিকে ফলো করতে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের ভিডিওটাতে আমি দেখাবো এই গিম সফটওয়্যারটা ব্যবহার করে একটা সাধারণ টুলের সাহায্যে আপনি যে কোনো দুটো ফটোকে নিয়ে কী অসাধারণ ইফেক্ট তৈরি করতে পারেন আমি কিছু রেফারেন্স ইমেজ নিয়ে দুটো কাজ আপনাদের সামনে করে দেখাবো যার থেকে আপনাদের একটা সম্যক ধারণা হয়ে যাবে যে এই টুলটি ব্যবহার করে আপনাদের ইমাজিনেশন এবং ক্রিয়েটিভিটির উপর নির্ভর করে আপনারা নিজেরা কি ধরনের প্রফেশনাল কোয়ালিটি আউটপুট ক্রিয়েট করতে পারেন চলুন শুরু করা যাক প্রথমেই বলি যে টুলটি আমি ব্যবহার করতে চলেছি সেই টুলটি হলো লেয়ার মাস্ক টুল লেয়ার মাস্ক টুল আসলে যে কোনো দুটো ইমেজ লেয়ারের মধ্যে একটা ব্লেন্ডিং তৈরি করে যার ফলে আপনি যে কোনো দুটো ইমেজকে ইউজ করে কিছু অসাধারণ ইফেক্টস তৈরি করতে পারেন এবং আরও একটা টুল ব্যবহার করে ওই ইফেক্টসগুলোকে আপনি কন্ট্রোলও করতে পারবেন আপনার পছন্দ মতো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে গিম সফটওয়্যারটা ওপেন করা রয়েছে আমি গিম্প টু পয়েন্ট ওয়ান জিরো ভার্সেন্টটা ইউজ করছি আপনারা গিম্পের যে কোনো ভার্সন ইউজ করতে পারেন লেটেস্ট ভার্সন অথবা যদি ওল্ডার ভার্সানও হয় এই টুলসটা সমস্ত গিম্পের ভার্সনের ক্ষেত্রেই অ্যাভেলেবেল থাকবে এবং এর ফাংশনালিটিও একই রকম প্রথমে আমি ইমেজ দুটো ওপেন করে নেব তার জন্য চলে যাব ফাইল মেনুতে গিয়ে ক্লিক করব ওপেন অপশানটায় এবং আমার যেখানে ইমেজটা রাখা রয়েছে আমি সরাসরি সেই ফোল্ডারে চলে যাব আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু রেফারেন্স ইমেজ রয়েছে আমি আমার প্রথম কাজটার জন্য যে দুটো ইমেজকে রেফারেন্স হিসেবে বেছে নেব আপনারা দেখলে আপনাদের একটা ধারণা হয়ে যাবে যে আপনারা আপনাদের নিজেদের কাজের সময় কি ধরনের ইমেজ ব্যবহার করলে আপনারা আপনাদের পছন্দ মতো ইফেক্টসটাকে তৈরি করতে পারবেন সবার প্রথমে আমি এই ইমেজটাকে ওপেন করছি এখানে প্রসঙ্গত বলে রাখা ভালো যে দুটো ইমেজ আপনারা ব্যবহার করবেন সেই ইমেজ দুটোর সাইজ এবং রেজলিউশন একই রকম হলে সবচেয়ে ভালো হয় যদি সেটা নাও হয় অন্তত ইমেজের সাইজটা খুব কাছাকাছি যাতে ম্যাচ করে সেই রকম দুটো ইমেজই আপনারা চুজ করবেন কাজ করার জন্যে সেক্ষেত্রে রেজাল্টটা সবচেয়ে ভালো পাওয়া যেতে পারে এটা চেক করার জন্য আপনি যেতে পারেন ইমেজ মেনুতে সেখান থেকে ইমেজ প্রপার্টিসে গিয়ে আপনি দেখে নিতে পারেন একটা উইন্ডো খুলবে আপনার সামনে সবার ওপরই থাকবে সাইজ ইন পিক্সেলস এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ইমেজটা ওপেন করেছি তার সাইজ হল উনিশশো কুড়ি ইন্টু তেরোশো সাতান্ন পিক্সেলস এটাকে ক্লোজ করে দিচ্ছি পরবর্তী যে ইমেজটা আমি ওপেন করব সেটা ওপেন অপশানটা চুজ না করে আমি বলবো তার নিচে যে অপশানটা রয়েছে ওপেন অ্যাজ লেয়ার্স আপনারা এই অপশানটা চুজ করে পরের ইমেজটা যদি ওপেন করেন তাহলে সরাসরি এই ইমেজটার ওপরে একটা আলাদা লেয়ার হিসেবে পরবর্তী ইমেজটা খুলে যাবে যেটা আমাদের এই কাজটার ক্ষেত্রে প্রয়োজন যদি আপনি শুধু ওপেন অপশানটা ইউজ করে ইমেজটাকে ওপেন করেন তাহলে সেটা একটা সেপারেট ইমেজ হিসেবে সফটওয়্যারের মধ্যে ওপেন হবে এবং সেই ইমেজটাকে কপি করে অ্যাজ এ লেয়ার হিসেবে আমাদেরকে এই ইমেজটার ওপরে নিয়ে আসতে হবে তার থেকে সরাসরি যদি আপনি ওপেন অ্যাজ লেয়ার্স অপশনটা ইউজ করেন তাহলে আমরা যেটা চাইছি এই ইমেজটার ওপরে সরাসরি আরেকটা ইমেজ অ্যাজ এ লেয়ার হিসেবে ওপেন হয়ে যাবে আমি এই ইমেজটাকে চুজ করব এই কাজটার জন্য এখন যদি আমি ওপেন বাটনটাকে ক্লিক করি কিছু কিছু ইমেজের কালার প্রোফাইল গিম্প সফটওয়্যারের কালার প্রোফাইলের সঙ্গে ম্যাচ নাও করতে পারে সেক্ষেত্রে গিম্প সফটওয়্যারের নিজস্ব সিস্টেম অনুযায়ী ও আপনাদের সামনে একটা ডায়ালগ বক্স ওপেন করবে যে সফটওয়্যারের যে এমবেডেড কালার প্রোফাইলটা আছে সেটা গিম্প নিজের কালার প্রোফাইলে কনভার্ট করে নিতে চাইছে আপনি যদি রাজি থাকেন তাহলে সিম্পলি কনভার্ট টাকে ক্লিক করে দেবেন যদি আপনি ইমেজের এমবেডেড কালার প্রোফাইলটাকে রাখতে চান তাহলে কিপ বাটনটাকে ক্লিক করে দিলেও হবে দু ক্ষেত্রেই একই রেজাল্ট হবে আমি এখানে কনভার্ট বাটনটাকে ক্লিক করছি এবং ইমেজটা অ্যাজ এ লেয়ার হিসেবে আগের ইমেজটার ওপরে ওপেন হয়ে গেল আপনি দেখতেই পাচ্ছেন এই লেয়ার উইন্ডোর মধ্যে দুটো ইমেজকে আমরা ওপর নিচে লেয়ার হিসেবে দেখতে পাচ্ছি আপনি ভিজিবিলিটি অফ অন করে দেখতে পাবেন যে দুটো ইমেজ একটা আরেকটার উপরে লেয়ার হিসেবে রয়েছে এইভাবেই কাজটা করার জন্যে আমাদেরকে ইমেজ দুটোকে প্রয়োজন পরবর্তী যে ইমেজটা আমি ওপেন করলাম সেই ইমেজটারও প্রপার্টি আপনাদেরকে দেখিয়ে দিই সেই ইমেজটারও সাইজ উনিশশো কুড়ি ইন্টু তেরোশো সাতান্ন পিক্সেল অর্থাৎ আগের ইমেজটার সঙ্গে প্রায় একই রকম এই উইন্ডোটা আমি ক্লোজ করে দিচ্ছি লেয়ার মাস্কিং টুল ব্যবহার করার জন্য আপনি এই দুটো ইমেজ লেয়ারের মধ্যে ওপরের ইমেজ লেয়ারটাকে সিলেক্ট করে তার উপরে যদি আপনি রাইট ক্লিক করেন তাহলে যে অপশানগুলো আপনার সামনে খুলবে তার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাড লেয়ার মাস্ক বলে একটা অপশন রয়েছে আপনি এখান থেকে ক্লিক করে টুলটাকে অ্যাক্টিভেট করতে পারেন অথবা আপনি যে লেয়ারের উপর মাস্কিং অ্যাপ্লাই করতে চান এক্ষেত্রে টপ লেয়ার যেটা থাকবে সেটার উপরেই অ্যাপ্লাই করা প্রয়োজন তো টপ লেয়ারটাকে সিলেক্ট করে আপনি লেয়ার মেনুতে গিয়ে সেখান থেকে মাস্ক অপশনের আন্ডারেও দেখতে পাবেন অ্যাড লেয়ার মাস্ক বলে অপশানটা রয়েছে আপনি সেখান থেকেও চুজ করতে পারেন যদি এখানে ক্লিক করেন তাহলে এরকম একটা ছোট্ট উইন্ডো আপনাদের সামনে ওপেন হয়ে যাবে যেটাতে অনেকগুলো অপশন রয়েছে এবং বাই ডিফল্ট সবার উপরে হোয়াইট ফুল ওপ্যাসিটি অপশনটা সিলেক্টেড রয়েছে আমি বলবো এই অপশানটাই রেখে দিতে এবং নিচে যে অ্যাড বাটনটা রয়েছে সেটা ক্লিক করে দিতে তাহলে আপনারা দেখতে পাবেন যে টপ লেয়ারের যে থামনে লাইকনটা ছিল তার পাশে আরেকটা ছোট্ট সাদা থামনেল আইকন ক্রিয়েট হয়ে গেছে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ওই লেয়ারের উপর লেয়ার মাস্কিং টুলসটা অ্যাপ্লাই হয়ে গেছে এখন ইফেক্টসটা ক্রিয়েট করার জন্যে আমাদেরকে আরেকটা টুল ব্যবহার করতে হবে সেটা হলো গ্রেডিয়েন্ট টুল আপনারা যদি এই গিম সফটওয়্যারে গ্রেডিয়েন্ট টুল কিভাবে ব্যবহার করতে হয় সেটা সম্পর্কে ধারণা না থাকে তাহলে আমার চ্যানেলে গ্রেডিয়েন্ট টুলের উপরে একটি সেপারেট ভিডিও করা রয়েছে আপনারা সেটা দেখে নিতে পারেন আমি ভিডিওটা লিংক এই ভিডিওর টপ রাইট কর্নারে যে আই বাটনটা রয়েছে তার মধ্যে দিয়ে রাখছি ছাড়াও ভিডিওর এন্ডে যে সাজেশনগুলো থাকবে তার মধ্যেও আপনি ওই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন প্রয়োজন হলে ভিডিওটি দেখে নিতে পারেন গ্রেডিয়েন্ট টুল গিম সফটওয়্যারে কীভাবে ব্যবহার করতে হয় আমি এখানে দেখিয়ে দিচ্ছি এই কাজটা করার জন্য গ্রেডিয়েন্ট টুলটা আমি কিভাবে ব্যবহার করবো গ্রেডিয়েন্ট টুলটাকে ব্যবহার করার জন্যে আপনি সরাসরি টুলস মেনুর মধ্যে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে মাউস কার্সন নিয়ে গেলেই আপনি দেখতে পাচ্ছেন ওখানে দেখাচ্ছে গ্রেডিয়েন্ট টুল এই আইকনটাকে ক্লিক করে গ্রেডিয়েন্ট টুলটাকে অ্যাক্টিভেট করতে পারেন অথবা আপনি টুলস মেনুর মধ্যে গিয়ে আপনি যদি পেইন্ট টুলের আন্ডারে যান তাহলে সেখানেও দেখতে পাবেন গ্রেডিয়েন্ট বলে যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করলে আপনি গ্রেডিয়েন্ট টুলটাকে অ্যাক্টিভেট করতে পারবেন আমি গ্রেডিয়েন্ট টুলটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছি এবং গ্রেডিয়েন্ট টুলটাকে অ্যাক্টিভেট করার সাথে সাথে আমার লেফট সাইডে গ্রেডিয়েন্ট টুলের সাব অপশনগুলো ওপেন হয়ে গেল আমি এখান থেকে ডিফল্ট যে গ্রেডিয়েন্টটা রয়েছে সেই গ্রেডিয়েন্টটাই ইউজ করব। এবং দর্শকদেরকেও এনকারেজ করব এই ডিফল্ট গ্রেডিয়েন্টটাই প্রথমে ইউজ করতে এবং করে দেখে নিতে রকম ইফেক্ট জেনারেট হচ্ছে তারপরে আপনারা নিজেদের পছন্দ মতো অন্য গ্রেডিয়েন্টও ইউজ করতে পারেন আপনাদের যেরকম কাস্টমাইজড ইফেক্ট দরকার তার জন্য। আমি এখানে এই ডিফল্ট গ্রেডিয়েন্ট অপশানটা নিয়েই কাজটা করছি ডিফল্ট গ্রেডিয়েন্ট অপশান গিম্পের মধ্যে বাই ডিফল্ট সেট করে রাখা থাকে এরপরে আমি এই কাজটার জন্য চলে যাব এই শেপ অপশানটায় যেখানে আমি এই রেডিয়াল অপশানটা সিলেক্ট করব এবং স্ক্রিনের মধ্যে যেখান থেকে আমি গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করতে চাইছি সেরকম একটি পয়েন্ট থেকে আমি মাউসটাকে ক্লিক করে ডায়াগোনালি ড্র্যাক করে আমি গ্রেডিয়েন্ট টুলটা ইমেজের উপরে অ্যাপ্লাই করব। আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেরকম আগেই বলেছিলাম যে লেয়ার মাস্কিং টুলটা বেসিক্যালি দুটো ইমেজ লেয়ারকে ব্লেন্ড করে একটা অসাধারণ ইফেক্ট তৈরি করে এবং সেই ইফেক্টটাকে কন্ট্রোল করা যায় এই গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে আমি ভাবে গ্রেডিয়েন্ট টুলটা ইউজ করলাম তাতে ইমেজ দুটো ব্লেন্ড হয়ে গিয়ে একটা রেজাল্ট আমাদের সামনে এসেছে আমরা এই রেজাল্টটাকে নিজেদের পছন্দ মতো আরেকটু ম্যানিপুলেট করে নিতে পারি এই নোট দুটোর পজিশন চেঞ্জ করার মাধ্যমে আমি প্রথম নোটটাকে এই ভাবে ধরে ড্র্যাক করে একটু এই রকম পজিশন অনুযায়ী রাখবো এবং এই নোটটাকে আমি ড্র্যাক করে একটু এইরকম পজিশন অনুযায়ী রেখে দেবো এবং এটাকে অ্যাপ্লাই করার জন্য আমি এন্টার কি প্রেস করব। আপনারা দেখতে পেলেন কত সহজে দুটো ইমেজের মধ্যে ব্লেন্ড হয়ে গিয়ে একটা অসাধারণ ইফেক্ট তৈরি হলো এই কাজটা থেকে আপনাদের ধারণা হতে পারে আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো দুটো ইমেজকে ব্যবহার করে আপনারা এই ধরনের ইফেক্ট তৈরি করতে পারেন এরপরে ইমেজটাকে সেভ করার জন্য আপনাকে ফাইল মেনুতে গিয়ে এক্সপোর্ট অ্যাজ অপশানটাকে চুজ করতে হবে এবং সেখান থেকে আপনি যেখানে ইমেজটাকে সেভ করতে চান সেই ফোল্ডারে সেই পাথে আপনাকে যেতে হবে এবং নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফাইল টাইপ বাই এক্সটেনশন এবং এখানে একটা ছোট্ট প্লাস আইকন দেওয়া রয়েছে আপনি যদি প্লাস আইকনটায় ক্লিক করেন গিম্প যে সমস্ত ফাইল টাইপ সাপোর্ট করে তার এক্সটেনশনগুলো একটা লিস্টের মাধ্যমে ওপেন করে দেবে আপনি ওখান থেকে জেপিইজি ইমেজ যে অপশানটা রয়েছে সেটা আপনি সিলেক্ট করতে পারেন আমার এখানে বাই ডিফল্ট ওটাই সিলেক্টেড রয়েছে কারণ আপনি দেখতে পাচ্ছেন নেমের ওখানে অলরেডি ডট জেপিজি এক্সটেনশনটা সফটওয়্যার দিয়ে রেখেছে আমি আলাদা করে অপশানটা সিলেক্ট করলাম না আপনাদের যদি জেপিজি এক্সটেনশনের জায়গায় অন্য কোনো এক্সটেনশন সিলেক্ট করা থাকে তাহলে যেভাবে দেখালাম সেভাবে আপনি জেপিজি ইমেজটাকে অপশান হিসেবে সিলেক্ট করে নিতে পারেন এরপরে আপনি আপনার পছন্দমতো ফাইল নেম দিয়ে এক্সপোর্ট বাটনটা ক্লিক করলে আপনি যে ফোল্ডারের মধ্যে পাথটাকে সেট করে রেখেছেন সেখানে সেই নামের ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি আমি আরেকটা কাজ আপনাদেরকে করে দেখাচ্ছি সেটা থেকে আপনাদের আরেকটু ধারণা হবে যে এই লেয়ার মাস্কিং টুলটা দিয়ে আমরা দুটো ইমেজকে আরও কিভাবে ব্লেন্ড করতে পারি তার জন্যে এই ইমেজ দুটোকে আমি ক্লোজ অল করে দিচ্ছি এবং এই চেঞ্জটাকে ডিসকাড করে দিচ্ছি পরবর্তী ইমেজ দুটো খুলে নেবো তার জন্য প্রথম ইমেজটাকে ওপেন অপশান দিয়েই খুলব এই ইমেজটা আমি সিলেক্ট করে নিলাম ইমেজটা স্ক্রিনের তুলনায় একটু বড় হওয়ায় আমি ইমেজটাকে পুরোপুরি ভিউ করার জন্য এটাকে ভিউ মেনুতে গিয়ে জুম এবং ফিট ইমেজিন উইন্ডো করে দেবো যাতে পুরো ইমেজটা আমার উইন্ডোর মধ্যে চলে আসে পরবর্তী ইমেজটা আমি আগের মতোই ওপেন অ্যাজ লেয়ার হিসেবেই ওপেন করব ইমেজটা চুজ করে নিয়ে আমি ওপেন বাটনটা ক্লিক করলাম পরবর্তী ইমেজটা দেখতেই পাচ্ছেন আগের ইমেজটার উপরে একটা লেয়ার হিসেবে ওপেন হয়ে গেল এই দুটো ইমেজকে লেয়ার মাস্কিং দিয়ে ব্লেন্ড করার আগে আমি এখানে একটা সামান্য কাজ করে নেব আমি যদি এই ইমেজটার ভিজিবিলিটি অফ করি আমি নিচের ইমেজটায় দেখতে পাচ্ছি একদিকে সমুদ্র রয়েছে পরন্ত বিকেলের এবং আরেকদিকে একটি সুন্দর বিচ রয়েছে এই ইমেজটার সঙ্গে আমি দ্বিতীয় যে ইমেজটা ওপেন করলাম সেটা এই ইমেজটা এটাকে আমি ব্লেন্ড করব। এই ইমেজটাতে আমরা দেখতে পাচ্ছি একটি শান্ত সমুদ্রের মধ্যে কিছু জাহাজ নোঙর করা রয়েছে এখানে যে কাজটা আমি করব। তার জন্যে এই জাহাজের পজিশনটা এবং এর নিচের ইমেজে বিচের পজিশনটা দুটো একই দিকে হয়ে যাওয়ার দরুন ব্লেন্ডিংটা ভালো মতো হবে না বা অ্যাট্রাক্টিভ হবে না বা আমি যেরকমভাবে আপনাদেরকে দেখাতে চাইছি ঠিক সেরকমভাবে হবে না এর জন্যে আমাকে এই ইমেজটাকে একটা ছোট্ট কাজ করে নিতে হবে তার জন্য আমি চলে যাব লেয়ার মেনুতে এবং সেখান থেকে চলে যাব ফর্ম অপশনে এবং সেখান থেকে আমি চুজ করব ফ্লিপ কোরাইজেন্টালি অপশনটা এই অপশনটা এই ইমেজটাকে ঠিক একটা মিরার ইমেজে কনভার্ট করে দেবে আপনারা দেখতে পাবেন ইফেক্টটা জাহাজ দুটো ইমেজের মধ্যে যেদিকে নোহুর করা অবস্থায় ছিল ইমেজটা ফ্রি ফয়েজেন্টাল করার পরে এটা একটা ঠিক মিরার ইমেজ হয়ে গেছে অর্থাৎ জাহাজ দুটো ঠিক অপোজিট দিকে এখন পজিশন হয়ে গেছে এখন আমরা এই দুটো ইমেজকে ব্লেন্ড করতে পারি একই রকমভাবে তার জন্যে আমি এই ওপরের ইমেজ লেয়ারে রাইট ক্লিক করে অ্যাড লেয়ার মাস্ক অপশানটাকে সিলেক্ট করে নেবো এবং সেই একই উইন্ডো আসবে যেটা ডিফল্ট অপশান সিলেক্ট রয়েছে আমি সেটাকেই সিলেক্টেড রেখে অ্যাড করে দেবো দেখতে পাচ্ছি লেয়ার মাস্কিংটা অ্যাড হয়ে গেছে ওই লেয়ারে এবং আমি আবার গ্রেডিয়েন্ট টুলটারই ইউজ করব এবং সেই ডিফল্ট গ্রেডিয়েন্ট অপশানটাই আমরা ইউজ করব আগের আমরা রেডিয়াল শেপটা ইউজ করেছিলাম এখন আমরা লিনিয়ার শেপটাকেই ইউজ করব এবং গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করার জন্য স্ক্রিনের লেফট সাইড থেকে আমি মাউস ক্লিক করে ড্র্যাক করে রাইট সাইড অবধি দুটো নোড ক্রিয়েট করব। দেখতে পাচ্ছেন ইমেজ দুটো ব্লেন্ড হয়ে গেছে কিন্তু আমি যেভাবে কাজটা করতে চাইছি ঠিক সেইভাবে ব্লেন্ড হয়নি আগের মতোই এই দুটো নোডের পজিশনকে অ্যাডজাস্ট করে ইমেজ দুটোকে আমি আমার পছন্দ মতোভাবে ব্লেন্ড করতে পারি তার জন্য আমি প্রথম নোটটাকে ড্র্যাক করে আমি একটু এই রকম পজিশন বরাবর রাখব এবং দ্বিতীয় নোটটাকে ড্র্যাগ করে আমি এই রকম পজিশানে রাখব প্রথম নোটটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি এই রকম পজিশানে রেখে আমি এন্টার কিটা প্রেস করলে ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে যাবে আপনারা নিশ্চয়ই টুলসটার ব্যবহার দেখে এবং যে কাজ দুটো আমি করে দেখালাম সেই কাজ দুটো দেখে বুঝতে পেরেছেন যে এই টুলটা ব্যবহার করে দুটো ইমেজকে ব্লেন্ড করে আপনারা কি রকম ক্রিয়েটিভ ইফেক্ট তৈরি করতে পারেন আপনাদের ইমাজিনেশনের উপর নির্ভর করে ইমেজটাকে সেভ করার জন্য আগের যে পদ্ধতি বললাম সেই পদ্ধতি ব্যবহার করে ইমেজটাকে আপনারা সেভ করে নিতে পারেন তাহলে আপনারা দেখলেন যে লেয়ার মাস্কিং টুল গিম সফটওয়্যারে কিভাবে কাজ করে এবং এটা দিয়ে কিভাবে কিছু স্টানিং প্রফেশনাল কোয়ালিটি ইফেক্ট তৈরি করা সম্ভব আশা করি ভিডিওটি দর্শক বন্ধুদের ভালো লাগবে ভিডিওটা আমি আর বড় না করে খুব ছোট্টর মধ্যেই শেষ করে দিলাম আশা করবো দর্শক বন্ধুরা এই ভিডিওটা দেখে নিজেদের ইমাজিনেশনের উপর নির্ভর করে প্রচুর ক্রিয়েটিভ কাজ করতে পারবেন এবং দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি ফলো করতে থাকুন আমি এই ধরনের আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল ভিডিওস নিয়ে আসতে থাকবো গিম সফটওয়্যারের উপর আমি সাধারণত ওপেন সোর্স সফটওয়্যার নিয়ে কাজ করি আমার চ্যানেলে আরও কয়েকটি ওপেন সোর্স সফটওয়্যারের টিউটোরিয়াল আপনারা পাবেন আশা করবো আপনারা সেগুলো দেখবেন